বিদেশিদের উপদেশে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুকরণ না করে দেশের মানুষের কথা চিন্তা করে অর্থনীতিবিদদের পরিকল্পনা করার আহ্বান জানালেন তিনি সকালে অর্থনীতি সমিতির বাইশতম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে সরকার প্রধান বলেন বৈশ্বিক জ্ঞান প্রয়োজন তবে দেশে অর্থনৈতিক নীতিমালা হবে সাধারণ মানুষের জন্য দেশের অর্থনীতির ভিত গড়ে দিয়ে ছিলেন বঙ্গবন্ধু জাতির পিতাকে হেয় করতেই চুয়াত্তরের দুর্ভিক্ষের ষড়যন্ত্র হয়েছিল বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি তিনি বলেন বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে ঋণ খেলাপির সংস্কৃতি তৈরি করেছিল সামরিক শাসকরা দুর্নীতি ছিল তাদের নীতি প্রধানমন্ত্রী জানান আগামীতে দেশে অতি দরিদ্র বলে কিছু থাকবে না অর্থজীবীদের কাছে এটাই চাই যে দেশের মাটি মানুষ তাদের কথা চিন্তা করেন। আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন কেউ একজন দুই এক দিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে ওই উপদেশ আমাদের কাজে লাগবে না কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা এটাই কাজে লাগবে কাজ সেইভাবেই আপনারা আপনাদের নীতিমালা হ্যাঁ বাইরে থেকে আমরা শিখবো কিন্তু করার সময় নিজের দেশকে দেখে করব মানুষকে দেখে করব